Assalamualaikum. Welcome back to my YouTube channel for Kemon and Maisha. So guys, after a long day, again I'm back on my YouTube channel and today video is too much interesting. Because আজকের ভক্ত হচ্ছে ইজ স্পেশাল ব্লগ শ্রাবণ দেখতে দেখতে 30টা রমজান চলে গেল আজকে চাঁদ রাত মানে লাস্ট রোজা এন্ড কালকে হচ্ছে ঈদ গাইস আজকে ব্লগে আমি চাঁদ রাত থেকে ঈদ পর্যন্ত এই টু জেড যা যা করি সব দেখাবো তো চলো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করি ওইদিকে সবাই ইফতার মেক করতেছে আর আমি যদি এখন যাই নির্গত মাইর খাবো তো তার থেকে বেটার আমি নাই যাই তুমি এবার করো ড্রাগস শান্তা আসলে হ্যাঁ মানে ফুল লাগছে পুরো আর বসে থাকতে আমি রোজাই চিন্তা না যাই হোক পাউডার দিয়ে ভালো কাজ এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে আর অনেক কিছু বাজা শেষ সবকিছু শেষ কমপ্লিট জাস্ট এখন আলুটা বাজলে ইফতারি করবে গাইস আজানের আর কিছুক্ষণ সময় বাকি আছে তার জন্য আম্মু আর আমি মিলে সবকিছু রেডি করতেছি কারণ একটু পর ইফতার করতে হবে আমি ইফতারি করে নামাজ পড়ে আসলাম এন্ড ইফতারিতে আমি বেশি ফুডেজ নিতে পাইনি যেহেতু ফ্যামিলি ছিল গাইজ দেন ওই টাইমে হচ্ছে আমি অনেক বোরিং ফিল করতেছিলাম তাই আমার ফ্রেন্ড কল দিয়ে বলো যে আমাদের বাসায় চলে আয় দেন আমি আর হচ্ছে ও মিলে চলে যাই আমার ফ্রেন্ডের বাসায় দেন ওখানে গিয়ে আমরা অনেক মজা করি লাইক তারাবাটি বোম ফুটে আরও অনেক মজা করি সো এখানে আমরা দুজন মিলে এটাই বলতেছিলাম বাট পরে আমরা জানতে পারি এখানে ভয়েস রেকর্ড হয় নাই বাজে 11টার এখন তোরে আমি আমার হাতে মেহেদি দিতে পারিনি কারণ আমি একটু আগে আমার ফ্রেন্ডদের বাসা থেকে আসলাম আর দেখি একটু পর মেহেদি দিব এখন মেহেদিতে বসলে দিতে দিতে রাত 9টা 10টা পরিস আমি হচ্ছে শাওয়ার করে একদম চুল টুল শুকে আসলাম সো এটা হচ্ছে আমি একটা আউটফিট বাট এটা মেন আউটফিট না আচ্ছা আমি কিচেনে গিয়ে দেখি আম্মু সব কিছু রান্না করছে বিরিয়ানি খিচুড়ি আর অন্যান্য যা কিছু আছে সব কিছু রান্না করছে তোমাদের একটু দেখিয়ে দিলাম পড়েছি এখন হচ্ছে আমি হালকা পাতলা একটু মেকআপ করবো দেন হচ্ছে বের হবো জানি না কোথায় যাবো বাট বের হবো এটা শুনে তো আমার মেকআপ ডান আমি এবার অনেকই হালকা মেকআপ করছি লাইক ফাউন্ডেশন তো দেই নাই জাস্ট ব্লাশ আর আইলাইনার লিপস্টিক সেট সো এখন আমি হেয়ার স্টাইল অ্যান্ড আমার ফুল আউটফিটটা পরবো আমি হচ্ছে আমার ড্রেসের সাথে মিলে আমি এই ইয়ারিংটা কিনছি আই মিন চুলকা সো আমি এখন এটা পরবো গাইস আই এম ফুল রেডি ক্যাসি ওই একটু পর হচ্ছে আমি আমার ফুল আউটফিটও তোমাদের দেখাবো এখন হচ্ছে আমি কিছু পিকচার অ্যান্ড ভিডিও করবো দেন হচ্ছে আমি অনেক পিকচার তুলে ভিডিও করে আমরা ফ্রেন্ডের বাসায় চলে আসি এখানে আমরা সব ফ্রেন্ড ছিল তারপর এখানে আমরা অনেক পিকচার ভিডিও অনেক মজা করি লাইক তোমরা দেখলে বুঝতে পারবে গাইস আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম ফ্রেন্ডের বাসায় দেন মাত্র আসলাম এসে দেখি আমার কাজিনও চলে আসছে সো তাই আমরা সবাই একসাথে লাঞ্চ করলাম এন্ড লাঞ্চে বিরিয়ানি ছিল একটু পর হচ্ছে আমরা একটু রেডিমেডি হয়ে বের হব লাইক আমাদের খালামণিদের বাসায় দেন আরও অনেক রিলেটিভদের বাসায় যাব আবার 10 গ্রাম গুলো আসছে আমার আরেকার খালামণিদের বাসায় আর সেটা হচ্ছে ওদের বাসায় ওকে দেখে আপনাদের চোর মনে হতে পারে কারণ অনেক চুরি করে আর গাইস ওদের ছাদটা আসলে অনেক সুন্দর অনেক গাছপালা আমার ঈদের জুতা দেখতে চাও ওয়েট সেই যে আমার ব্র্যান্ডের জুতা গাইস দেখো এখানে আমের অভাব নেই এখানে অনেক আম না না মুশফিক একটা পার না প্লিজ প্লিজ তো কো এটা তো ধর আমি ছিড়ি ধর ক্যামেরা ধর আমি আমি একটা বা ছিড়ি প্লিজ প্লিজ গাইস আমাদের গাছে আম দেখো লোবে ধরছে দেখছেন কেমন ভিডিওর পাগল ভিডিওতে দাম হলো একটা আম পেরা হইলো একটা গাছের মানে আমের জীবন
দেন হচ্ছে এখানে আমি আর আমার কাজিন মিয়া আমার আরেক খালামুদের বাসা যাচ্ছি আর ওই দিন গাইস আমার অবস্থা একদমই খারাপ ছিল খুবই গরম ছিল গাইস আমি মাত্র বাসা আসছেন আমার অবস্থা অনেকটাই খারাপ আমি অনেক টায়ার্ড আমি জাস্ট এখন আমার ড্রেসটা চেঞ্জ করব গাইস দেন আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দেখি যে আমার মম সাইড যত কাজিন আছে লাইক সবাই চলে আসছে কাজিন খালামুনি সবাই কারণ ঈদের দিনই হচ্ছে আমার খালাতো ভাই ওর বার্থডে ছিল সো ওর বার্থডে সেলিব্রেট করার জন্য সবাই আমাদের বাসায় চলে আসে আর এদিকে হচ্ছে আমার আঙ্কেল সবাই সাথে আমাদের সবার সাথে ফাজলামি করে সালামি দিচ্ছিল তো সেটাই দেখালাম আজকে হচ্ছে জায়নের বার্থডের জন্য সবাইকে চকবার আইসক্রিম ট্রিট দিয়েছে মুসলিমাইদি সো থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের বার্থডে বয় অ্যান্ড আজকে হচ্ছে ওর বার্থডে যেটা আমাদের বাসায় সেলিব্রেট করা হবে তার জন্য এখানে আমরা সবাই মিলে ডেকোরেশনের কাজ স্টার্ট করে দিয়েছি অ্যান্ড এটা আমি লাগাই গাইস দেন কেক কাটার পর আমরা সবাই অনেক মজা করি সবাই মিলে ডিনার করি দেন সব কাজিনরা মিলে নাচানাচি করি মজা করি ফান করি অনেক কিছু করি মানে ওই দিন রাত্রে আমরা 4টা বাজে ঘুমাই সো আমরা অনেক মজা করা মাঝখানে আর ভিডিও ক্লিপ না দেখতে পারলে আমি চান্দা থেকে দুটো যা যা করি সবই দেখালাম সো সব কিছু তো দেখাতে পারি নাই যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখেছি সো যাই হোক গাইস এই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো যদি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে এন্ড আমাদের সাথে করতে ভুলো না দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের জন্য Eid Mubarak Eid Eid Mubarak Eid